দিনে আর একবার শপথ নেওয়ার পালা, আর একবার অঙ্গীকার নেওয়ার পালা। আসুন আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন দেখে না সে ভাবতে পারে না। যার মনে কোনো স্বপ্ন নেই তার জীবনটা মরুভূমি হয়ে যায়। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে। তাই আমি মনে করি বাংলা এটা পারে, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে জয় করে এই বাংলা একদিন প্রমাণ করবে আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, আমাদের অঙ্গীকারের প্রদীপ্ত স্বাক্ষরে। নতুন সূর্য শিখা জ্বলবেই, বাংলা বিশ্ব জয় করবেই। এটাই বাংলার অঙ্গীকার, এটাই বাংলার সংহতি, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সব। আজকে যেমন সবাইকে বঙ্গভূষণ দিয়ে তাদের আমরা গর্বিত করছি, আমাদের নিজেদের ধন্য মনে করে আমরা গর্ববোধ করছি তাদের গর্বিত করতে পেরে। সাথে সাথে এই দিন আমাদের সরকার মে মাসে 27 মে আমাদের 7 বছর পূর্ণ করবে, এই উপলক্ষে একটু হাসি যদি কারো কারো মুখে তুলে দিতে পারি সেটাই বা কম কোথায়। তাই আজকে আমি মনে করি, আমি দেখেছি আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, এবং আমি চিফ সেক্রেটারি, ডিজি এবং ফাইন্যান্স মিনিস্টার কথা বলেই বলছি, অনেক কাজ করে তারা, খুব ভালো কাজ করে। তাদের মাইনে যখন শুরু করেছিলাম প্রায় 1,20,000 ছেলে মেয়েরা আছেন যারা কিন্তু অনেক কাজ করে, অনেকের থেকে বেশি। তারা আগে 3,500 বেতন পেতেন, আমরা আগের বছর তাদের প্রায় 5,500 টাকা করেছিলাম। এবারেও আমরা দেখেছি তারা অনেক ভালো কাজ করেছে, আমি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য আজকের এই শুভ দিনে এই নজরুল মঞ্চকে সাক্ষী রেখে, বঙ্গবিভূষণ এবং ভূষণকে সাক্ষী রেখে আগামী 1 অক্টোবর থেকে তাদের বেতন 5,500 টাকা থেকে 8,000 টাকা করবার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর হচ্ছে আরো ভালো করে তাদের কাজ করতে হবে, তাদের আমরা জুনিয়র হোমগার্ডের দরজা দেব, এবং আমি চাই তাদের ট্রেনিং দিয়ে একেবারে পুলিশ কনস্টেবল তৈরি করা হোক এখন থেকে। দুই হচ্ছে আমার আশা স্বাস্থ্যকর্মীরা আছে আমার 50,000, গ্রামে গঞ্জে খুব কাজ করে। অনিল খুশি হবে শুনলে, ক্রিটিক্যাল এরিয়া শুক্লা আগে কাজ করেছে, এটাও আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আশার মেয়েরা আগে 800 টাকা করে পেত গভর্নমেন্ট থেকে, এটা প্রজেক্ট, এটা গভর্নমেন্ট চাকরি নয়, তারপরে সে টাকাটাও সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল। আমরা 1,500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এবং তাছাড়া ইনসেন্টিভ পায় বিভিন্ন স্কিমে। আমাদের সরকারি গত কয়েক মাস আগে তাদের মাইনে বাড়িয়েছিল 500 টাকা করে, অর্থাৎ 2,000 টাকা করে তারা পেত অন্যান্য ইনসেন্টিভ ছাড়াও। 1 অক্টোবর থেকে তাদের মাইনে আরো 1,000 টাকা, আমরা মাইনে না এটা বলতে পারেন যেটা আমরা দিই 2,000 টাকা সেটা আমরা 3,000 টাকা করে দেব 1 অক্টোবর থেকে। আর আমার ICDS কর্মী ও হেল্পার নিয়ে প্রায় 2,30,000 আছে, তাদেরও আমরা 500 টাকা মাঝে বাড়িয়েছিলাম আশার সাথে, তারাও খুব ক্রিটিক্যাল কাজ করে, তাদেরও আমরা 1 অক্টোবর থেকে তাদেরটাও 1,000 টাকা করে বেড়ে যাবে।